বাগেরহাটের কচুয়ায় এক গৃহবধূ সন্ত্রাসী কর্তৃক মারধরের শিকার হয়েছে। চার সন্তানের জননী ওই গৃহবধূর বাড়ি মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকার চরসোনাকুর গ্রামে। তার নাম মিনারা বেগম, তিনি সোহরাব হোসেনের স্ত্রী। এ বিষয়ে জানা যায়, গত 24 আগস্ট কচুয়ায় দ্য মেসেঞ্জার ইসলামিক একাডেমিতে তার ছেলেকে রেখে ফেরার পথে কচুয়া সদর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের ইদ্রিস শেখের ছেলে রবিউল শেখ সকাল 10টার দিকে কেরানীবাড়ি মসজিদ মোড়ে এক হাতে হাতুড়ি ও অন্য হাতে ছুরি নিয়ে তার গতিরোধ করে এবং তার উপর আক্রমণ চালায়। এ সময় তার মাথার উপর হাতুড়ি দিয়ে আঘাত করে এবং হাত ও পায়ে ছুরি দিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় ওই গৃহবধূকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত মিনারা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মারধর ছাড়াও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ সময় তার গলার স্বর্ণের চেন, কানের দুল, হাতে থাকা মোবাইল ফোন ও তার কাছে থাকা নগদ 2000 টাকা নিয়ে আক্রমণকারী পালিয়ে যায়। এ বিষয়ে আহত মিনারা বেগম বলেন, সে আমাদের অনেক বছর ধরে সে পছন্দ করে, এটা আমি জানতাম না। আমাদের হাজবেন্ড বাইরে যাওয়ার পর সে একদিন রং নম্বরে ফোন দিয়েছে, ফোন দিয়ে কথা বলে, মানে যখন ফোন দিয়েছে তখন তো আমি জানতাম না সে। তারপরে যখন সে নিজের পরিচয় দিয়েছে তখন থেকেই আমাদের মানে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছে। তারপর টাকা পয়সা চাইছে আমার কাছে, আমি কোনো কিছুতে মানতে রাজি হই নাই। তখন সে মানতে যখন রাজি না হয়েছে তখন সে আমাকে মারা ধমকি দিচ্ছে, আমার ছেলের মারা ধমকি দিচ্ছে, ছেলে মেয়ে সবাই মারা ফেলবে, আমাদের বাসা পোড়াই দেবে, এইভাবে বলতেছে। তো আজকে সকালে আমি আমার ছেলে নিয়ে মারছি, আমার বাসার যে জামাই হয়। নাম কি? রবিউল। আচ্ছা, আপনি কি এই ঘটনাগুলো আগের সময় আপনার কুপ্রস্তাব দিয়েছে, আপনি কি আপনার হাজবেন্ডকে জানাইছেন? ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী তুহিন খান বলেন, আমি মোহাম্মদ তুহিন খান, আমি তার পরিচালক হিসাবে আমার মাদ্রাসার সামনে বলা যাবে না, অনেক দূরে এগিয়ে যে একটা ছোট্ট ঘটনা ঘটছে, যে ঘটনার আমি তখন ঘটনা ঘটার সময় আমি মাদ্রাসায় পড়েছিলাম। তো কিছুক্ষণ পরে দেখি যে একটা ভদ্রলোক চোর চোর বলে চিৎকার করতেছে, তখন আমি মাদ্রাসা থেকে বেরিয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম যে কোনো লোক নাই, কিন্তু দৌড়চ্ছে কে অনেক দূরে তাকে চিনতে পারলাম না। এর পরবর্তী সময় আমি এগিয়ে গেলাম যে চোর কোথায়। তো যাওয়ার পরে দেখি যে আমার স্টুডেন্টের এক গার্ডিয়ান, সে মহিলা গার্ডিয়ান, তাকে বেশ কিছু মহিলারা তারা ধরে উঠাচ্ছে রাস্তার উপর থেকে। তো আমি যে জিজ্ঞাসা করলাম যে কী সমস্যা হয়েছে, কি সমস্যা জানা গেলো যে ওনাকে যে কেউ একজন হাতুড়ি দিয়ে তার হাতে, তার মাথায়, তার পায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করেছে পিটিয়ে। এবং ওই ঘটনাস্থানে সম্ভবত এই যে ভিকটিম যে মারছে তার একটা স্লিপার পঞ্চ ফেলানো আছে, আর হাতুড়ির ঢাঙ্গিটাও ওখানে আমি দেখছি, আমি এই পর্যন্ত আমার জানা মতে দেখেছি। ঘটনায় অভিযুক্ত রবিউল শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পালিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।